একবার আসতে চাই এবং কথা আপনি শুনলেন নসাদ সিদ্দিকি হোক হোক অনির্বাণ হয়তো বলবে যে সমস্ত উন্নয়ন ঢেলে করা হয়েছে কিন্তু কিছু তো একটা পুড়ছে কিছু একটা ড্যামেজ হয়েছে নওসাদের ক্ষেত্রে গ্রেপ্তারি গ্রেপ্তারির পর বেরিয়ে আসা রাজার মতন বেরিয়ে আসা কাতারে কাতারে মানুষ গোটা ভারত পরিচিতি সাগরদিঘির ক্ষেত্রে বাইরন বিশ্বাস বাইরন বিশ্বাস পর্যন্ত বলছেন যে এনআরসির জুজু দেখিয়ে তৃণমূল ভোট করত সেই দিন আর চলে গেছে এই নশাদ সিদ্দিকি সাগর দিঘির যে অভিঘাত সেটা নাড়িয়ে দিচ্ছে কি তৃণমূল কংগ্রেসের ভিতটা বিকাশবাবু এর উত্তর আমি অনির্বাণের থেকে নেব বাবু তৃণমূলের ভিতকে নাড়িয়ে দিয়েছে তাদের চূড়ান্ত দুর্নীতি এই দুর্নীতিটার ফলে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত মানুষ তারা অত্যন্ত আহত হয়েছেন মাদ্রাসায় নিয়োগ বন্ধ মাদ্রাসার সম্প্রসারণ নেই মাদ্রাসায় নিয়োগের জন্য সেখানকার ছেলেমেয়েরা তারা রাস্তায় বসেছিলেন আন্দোলন করছিলেন অর্থাৎ ভাওতা যে দিয়েছেন সে ভাওতাটা আজকে প্রত্যেকটা স্তরের মানুষ উপলব্ধি করছেন যে তিনি যা বলেন সেটা নিছক ভাঁওতা এবং সস্তা হাততালি পাওয়ার জন্য এই উপলব্ধিটা মানুষের মধ্যে এসে গিয়েছে সেজন্যই সব জায়গায় তারা এখন সমর্থনের একদম একদম আমি এর উত্তর অনির্বাণের থেকে নেব অনির্বাণ তুমি এক মিনিট সময় নাও কিন্তু শতরূপ ঘোষ যে কথাটা বললো বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বললো সে কথার উত্তরটা সংখ্যালঘু মানুষ সবচেয়ে বেশি হ্যাম্পার্ড হয়েছে এবং সংখ্যালঘু সংখ্যাগুরু দলিত হোক আদিবাসী হোক সমস্ত মানুষ করাপশনের এই যে গোটা নেটওয়ার্কটা চলেছে তার সবচেয়ে বেশি অ্যাফেক্টেড আচ্ছা শতরূপের কথা রেস ধরে একটা জিনিস বলি আমি একেবারেই মনে করি না বিজেপির মতো একটি দাঙ্গাবাদ সাম্প্রদায়িক দল একটি ফ্যাসিস্ট দলকে আটকানোর দায় একমাত্র মুসলমান সমাজের তারা বিপদ যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য দিদি আমি যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষে যিনি যে ধর্মের হন যে ধর্মে বিশ্বাসী হন না হন নাস্তিক মানুষ যেই হন তার দায় আটকানো এটা একমাত্র মুসলমানদের দায় এটা আমি একেবারেই মনে করি না এবং দ্বিতীয়ত বিজেপির জুজু দেখানোর যে কথাটা উঠে আছে। প্রথম কথা বিজেপি হোক বা ফর দ্যাট ম্যাটার এনিথিং সেটা যদি ভয়ানক জিনিস হয়

কিন্তু এখন মানুষ বুঝে গেছে যে এন এর ভোট নেই আর এখন মানুষ স্বাধীনতা পেয়েছে আর পার্টিকেও ভয় করে না গুন্ডামকে দেখে নিজের ভোটটা দেওয়ার অধিকার এখন পেয়ে গেছে মানুষের কড়া জবাব দেবে মানুষ এখন বুঝে গেছে যে এই ভয়গুলো এই জুজুগুলো দেখিয়ে লাভ নেই হ্যাঁ ওইগুলো তো আর কি বলা হচ্ছে বলুন জনগণ যখন বুঝে গেছে তো আমার কাছে আর জিজ্ঞেস করার কিছুই নেই এর জবাব জনগণ ঠিক দিয়ে দিবে পাবলিক ঠিক সময় ঠিক এর জবাব দিয়ে দিবে